দেশের দীর্ঘতম রেলপথ যাত্রার তালিকার শীর্ষে রয়েছে বিবেক এক্সপ্রেস। কিন্তু ঠিক কী কারণে শীর্ষে রয়েছে এই ট্রেন? কেনই বা এই ট্রেনের নাম বিবেক এক্সপ্রেস? আজকে আমরা সেই বিষয়ে জানব। বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক হলো ভারতীয় রেল। প্রায় 115,000 কিলোমিটার এলাকা জুড়ে এই নেটওয়ার্কের বিস্তৃতি। ভারতের 7,349টি স্টেশন থেকে প্রতিদিন 20,000-এরও বেশি যাত্রীবাহী ট্রেন এবং 7,000-টিরও বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করে। এই কারণে দেশের সমস্ত পরিবহন নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ভারতীয় রেল। অনেক যাত্রী দূরপাল্লায় যাতায়াতের কারণে বিমানে চেপে যাতায়াত করতে পারেন না। নিম্ন মধ্যবিত্তদের জন্য ট্রেন সবচেয়ে সস্তা এবং সেরা মাধ্যম, তাই ভারতীয় রেলওয়েকে ভারতের লাইফলাইনও বলা যেতে পারে। শুধু দূরেরই নয়, এই সুবিশাল রেলওয়ে নেটওয়ার্ক দেশের বহু দূরবর্তী স্থানগুলিকেও সংযুক্ত করেছে। আর দেশের দীর্ঘতম রেলপথ যাত্রার তালিকার শীর্ষে রয়েছে বিবেক এক্সপ্রেস। এটি সপ্তাহে একবার ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত চলে। তবে দূরত্ব ও সময়ের পরিপ্রেক্ষিতে এই সাপ্তাহিক ট্রেনটি বর্তমানে ভারতের দীর্ঘতম এবং বিশ্বের 24তম ট্রেন রুট। এই রুটে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত 4,273 কিলোমিটার দূরত্ব। দীর্ঘ এই পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় 80 ঘন্টা 15 মিনিট। মাঝে পড়ে 50টিরও বেশি স্টেশন। এই ট্রেন প্রায় 9টি রাজ্যের মধ্য দিয়ে যায়। জেনে নিন সেইগুলো কী কী। ট্রেনটি তিনসুকিয়া, ডিমাপুর, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কিশনগঞ্জ, মালদা, রামপুরহাট, পাকুড়, দুর্গাপুর, আসানসোল, খড়গপুর, বালাসোর, কটক, ভুবনেশ্বর, খুর্দা, বেরহামপুর সহ উত্তর থেকে দক্ষিণে বেশ কয়েকটি স্টেশনের মধ্য দিয়ে যায়। ট্রেনটি 58টি স্টপেজ সহ মোট 9টি রাজ্যে অতিক্রম করে। জানেন কি বিশ্বের দীর্ঘতম ট্রেন রুট কোনটি? বিশ্বের দীর্ঘতম ট্রেন রুটটি রয়েছে রাশিয়াতে। রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ। এর দীর্ঘতম ট্রেন যাত্রা 6 দিন সময় নেয় এবং নির্দিষ্ট টাইম জোন অনুযায়ী বিভিন্ন অঞ্চল অতিক্রম করে। মস্কোতে আপনার যাত্রা শুরু করলে প্রায় 9,250 কিলোমিটার পথ পেরিয়ে ভ্লাদিভোস্তক পৌঁছানো যায়। ভারতের দীর্ঘতম ট্রেন রুটের সঙ্গে তুলনা করে বলা যায় যে বিবেক এক্সপ্রেসের থেকে রাশিয়ার দীর্ঘতম রেলপথে ট্রেনের অতিক্রান্ত যাত্রাপথ দ্বিগুণেরও বেশি। কিন্তু কেন এই ভারতীয় এক্সপ্রেস ট্রেনের নাম হয়েছিল বিবেক এক্সপ্রেস? চলুন জেনে নিই। ভারতীয় রেলের ইতিহাস 168 বছরের পুরনো। এটি বিশ্বের বৃহত্তম নেটওয়ার্কগুলির মধ্যে একটি। 2020-21 সালের হিসেব অনুযায়ী প্রতিদিন 3.43 মিলিয়ন যাত্রী ট্রেনে ভ্রমণ করেছেন। প্রসঙ্গত 2020-21 সালের একটা বড় সময় লকডাউনের কারণে রেল পরিষেবা অনেকটা সময় বন্ধ ছিল। এই দীর্ঘতম এক্সপ্রেস ট্রেনের নাম রেলওয়ে বাজেট 2011-12 ঘোষণা করা হয়েছিল। 2013 সালে স্বামী বিবেকানন্দের 150তম জন্মবার্ষিকীতে এই ট্রেন চালু হয় এবং স্বামীজির নামানুসারে এর নাম হয় বিবেক এক্সপ্রেস।